প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি পরম করুণাময় কৃপায় সকলেই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অপার কৃপায় ভালো আছি। কলবি মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আজকের ক্লাসে পুরোটা সময় জুড়ে থাকবো আমি দেবনাথ শুক্রধর, প্রভাষক পদার্থ বিভাগ, কলবি মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবি অনার্স চতুর্থ বর্ষে বাংলাদেশ ইকোনমি সাবজেক্টের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো যে বিবি অনার্স চতুর্থ বর্ষে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ছো, তোমাদের বাংলাদেশ ইকোনমি যে সাবজেক্টটি আছে সেটির ক্লাস আমি প্রতিনিয়ত নিয়ে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃত্তি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইকোনমি গ্রোথ নামে একটি টপিক আছে, সেটির উপরে আজকে তোমাদের ক্লাস নেই। অর্থাৎ আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে অর্থনৈতিক প্রবৃত্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থাৎ ইকোনমিক গ্রোথ যে বিষয়টি সেটি নিয়ে তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ক্লাসের পুরোটা সময় জুড়ে তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে এবং আমাদের যে এই করোনাকালীন সময়ে যে তোমাদের সাথে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা, এই প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন তোমরা তোমাদের ক্লাসগুলো অনুসরণ করবে এবং অনুশীলন করবে। তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কী? আমরা জানি যে ইকোনমিক গ্রোথ দিয়েই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি এবং এই ইকোনমিক গ্রোথ দিয়ে একটি দেশের উন্নয়নে মাপা হয় বা উন্নয়ন না উন্নয়নশীল বা অনুন্নত এই বিষয়গুলো যাচাই বাছাই করা হয় যে একটি দেশ তার ইকোনমিক গ্রোথটা কোন পর্যায়ে রয়েছে। তো ইকোনমিক গ্রোথ বলতে আমরা যেটা বুঝি, সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে উৎপাদন বৃদ্ধির হারকে বোঝায়। সাধারণ দৃষ্টিতে আমরা যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে যে বিষয়টি বলি সেটি হচ্ছে উৎপাদন বৃদ্ধির হার, অর্থাৎ প্রোডাকশন গ্রোথের যে রেশিও সেটিকে আমরা বলে থাকি অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কোনো দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ছাড়াই একটি নির্দিষ্ট সময়ে, যেটা আমরা অর্থনৈতিক হিসেবে একটি অর্থ বছর ধরি, অর্থাৎ এক বছরে জাতীয় আয় ও মাথাপিছু আয়কে বৃদ্ধি করে বা মাথাপিছু আয় বৃদ্ধিকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে আমরা কী জানলাম? যে প্রথমে বলা হয়েছে যে সাধারণভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আমরা বুঝি যে উৎপাদনের হারকে বৃদ্ধি, অর্থাৎ উৎপাদনের বৃদ্ধির যে হার সেটি কিন্তু আরেকটু বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কোনো দেশের কাঠামোগত পরিবর্তন ছাড়া, অর্থাৎ দেশের কাঠামোগত কোনো পরিবর্তন ছাড়াই একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধিকে বোঝানো হয়। অন্যভাবে বলা যায় যে পূর্বের বছরের তুলনায় বর্তমান বছরের জাতীয় আয়ের শতকরা পরিবর্তনকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। এখন সহজভাবে যদি আমরা বলি যে গত বছরের তুলনায় এই বছরে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হচ্ছে বা অর্থনৈতিক যে তুলনামূলকভাবে যে জাতীয় আয় হচ্ছে সে জাতীয় আয়ের শতকরা পরিবর্তনকেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। অর্থাৎ বিগত বছরে, অর্থাৎ বিগত বলতে গত বছরের তুলনায় বর্তমান বছরে জাতীয় আয়ের পরিবর্তনের শতকরা হারকেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়।
তাহলে সহজ ভাষায় আমরা এটি বলবো যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো যে গত বছরের তুলনায় বর্তমান বছরের জাতীয় আয়ের যে শতকরা পরিবর্তন সেই হারকেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। যেখানে আমরা এই অর্থনৈতিক প্রবৃত্তি হলো একটি পরিমাণগত ধারণা, শিক্ষার্থী যে অর্থনৈতিক প্রবৃত্তি হচ্ছে একটি পরিমাণগত ধারণা। অর্থনৈতিক প্রবৃত্তি কেবল অধিক উৎপাদনই নির্দেশ করে, অর্থনৈতিক প্রবৃত্তির সাথে অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে আমরা যে বিষয়টি খেয়াল করি যে প্রবৃত্তি হচ্ছে একটি পরিমাণগত ধারণা, এই প্রবৃত্তি হচ্ছে এবং বলা হয় যে প্রবৃত্তি কেবলই অধিক উৎপাদনকে নির্দেশ করে। প্রবৃত্তি অর্থনৈতিক প্রবৃত্তি এই প্রবৃত্তির সাথে অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। কোনো দেশে বা কোনো দেশে জাতীয় আয় ও মাথাপিছু আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকলে বুঝতে হবে সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বিরাজ করছে। কি বলছে যে কোনো একটি দেশে যদি জাতীয় আয় ও মাথাপিছু আয় ক্রমাগত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে বুঝতে হবে সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বিরাজ করছে। তারপরে বলা হয়েছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি অন্তহীন যাত্রা, এর কোনো শেষ নেই। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি অন্তহীন যাত্রা, অন্তহীন যাত্রা যার কোনো শেষ নেই, অন্তহীন যাত্রা এর শেষ নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বুঝলাম যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি পরিমাণগত ধারণা। এর মাধ্যমে আমরা বুঝি যে শুধুমাত্র উৎপাদন বৃদ্ধি পাওয়াকে নির্দেশ করে এবং এর সাথে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এবং এখানে আরও বলা হয়েছে যে যখনই একটি দেশে জাতীয় আয় এবং মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে ক্রমাগত বাড়তে থাকে বা বৃদ্ধি পেতে থাকে তখনই বুঝতে হবে যে ওই দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বিরাজ করছে, আর এই প্রবৃদ্ধিটি একটি অন্তহীন যাত্রা, এর কোনো শেষ নেই। আমরা এই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে কিছু অর্থনীতিবিদের মতামত আলোচনা করব।
প্রফেসর জে এ সুম্পিতা। অধ্যাপক শ্রীধর, অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান, এই তিনজন অর্থনীতিবিদের আমরা মতামত আলোচনা করব। প্রথমেই প্রফেসর জে এ সুম্পিতা কি বলেন, জে এ সুম্পিতা বলেন যে গ্রোথ ইজ এ গ্রাজুয়াল অ্যান্ড স্টেডি চেঞ্জ ইন দ্য লং রান উইচ কামস আউট বাই এ জেনারেল ইনক্রিজ ইজ দ্য রেট অফ সেভিংস অ্যান্ড পপুলেশন। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি অব্যাহত ও ধীর পরিবর্তন যা দীর্ঘকালে জনসংখ্যা ও সঞ্চয় হারের সাধারণ বৃদ্ধির মাধ্যমে প্রকাশ পায়। তাহলে সুম্পিতারের মতামতে আমরা কী কী বিষয় এখানে পেলাম, যে উনি বলছেন যে এটি একটি অব্যাহত এবং ধীর পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃত্তিকে উনি বলছেন যে এটি একটি দীর্ঘকালীন অব্যাহত একটি ধীর পরিবর্তন যা কিনা দীর্ঘকালে জনসংখ্যা সঞ্চয় জনসংখ্যা ও সঞ্চয় হারের উপর তার যে সাধারণ বৃদ্ধি, এই সাধারণ বৃদ্ধির মাধ্যমে প্রকাশ পায়, সঞ্চয় হারের যে সাধারণ বৃদ্ধি সেটি প্রকাশ পায়। তারপরে অধ্যাপক স্নিডার কি বলেছেন, অধ্যাপক স্নিডার মতে দীর্ঘকালে বা দীর্ঘকাল মেয়াদে মাথাপিছু উৎপাদনশীলতা বৃদ্ধি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থাৎ উনি বলছেন ইকোনমিক গ্রোথ রিফার্স টু দ্য লং অর সেকুলার ইনক্রিজ ইন পার ক্যাপিটা প্রোডাক্টিভিটি। অর্থাৎ দীর্ঘমেয়াদি মাথাপিছু উৎপাদনশীলতা বৃদ্ধি হচ্ছে অর্থনীতির প্রবৃদ্ধি। আমরা শ্রীনারের সংজ্ঞাটিকে খুব এইভাবে যদি বলি যে তার সংজ্ঞাটির ভিতরে এক কথায় মানে সব তথ্যগুলো চলে আসে বা তার সংজ্ঞার ভিতরে সবগুলো চলে আসে। যেমন উনি বলছেন যে দীর্ঘমেয়াদে অর্থনীতির যে একটি পরিবর্তন, অর্থাৎ দীর্ঘমেয়াদে মানুষের মাথাপিছু উৎপাদনশীলতা এবং তার যে মাথাপিছু আয় সেটির বৃদ্ধির একটি ক্রমাগত প্রক্রিয়া এবং বৃদ্ধি যে হচ্ছে এই যে একটি প্রক্রিয়া সেটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান কি বলেন, অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান বলেন যে গ্রোথ ইজ অ্যান এক্সপ্যানশন অফ দ্য সিস্টেম ইন ওয়ান অর মোর ডাইমেনশন উইদাউট চেঞ্জ ইন ইটস স্ট্রাকচার। অর্থাৎ অর্থ ব্যবস্থা কাঠামোগত পরিবর্তন ছাড়াই এক বা একাধিক দিকে এর সম্প্রসারণকে প্রবৃদ্ধি হবে। ফ্রিডম্যান কি বলেছেন যে কাঠামোগত অর্থনীতির কোনো কাঠামোগত পরিবর্তন ছাড়াই তার এক বা একাধিক দিকে এর সম্প্রসারণ যখন হয় সেই অবস্থাটিকে তখন উনি বলছেন এটিকে প্রবৃদ্ধি হয়। এই সংজ্ঞাগুলো অর্থাৎ তিনজনের মতামত পর্যালোচনা করলে আমরা বলতে পারি বা এই তিনজনের সংজ্ঞার বিশেষণের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে কোনো দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো কোনোরূপ পরিবর্তন ছাড়াই জাতীয় উৎপাদন বৃদ্ধি প্রক্রিয়াকে বোঝায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এক লিখে লিখতে পারো তোমরা কথা যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এই তিনজনের সংজ্ঞা পর্যালোচনা করে আমরা যে কথাটি বলতে পারি অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে অর্থনৈতিক
সামাজিক ও অর্থনৈতিক কাঠামো। তোমরা এই সংজ্ঞাটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং এই সংজ্ঞাটি তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ এই সংজ্ঞাটির ভিতরে তিনজন অর্থনীতিবিদের যে মতামত ব্যক্ত করেছেন তাদের কথাগুলোর সারাংশ রূপে এই সংজ্ঞাটি দেওয়া হয়েছে। যে অর্থনৈতিক প্রবৃত্তি বলতে কোনো দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো কোনোরূপ পরিবর্তন ছাড়াই জাতীয় উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। এবার আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে তো জানলাম, এবার আমরা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধির বিষয়গুলো একটু আলোচনা করব। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কোন পর্যায়ে কি অবস্থায় রয়েছে তার কিছুটা আমরা জানার চেষ্টা করব। বিগত 2009-10 ও 2010-11 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়ায় যথাক্রমে 6.07% এবং 6.66%। মন্দা পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সহ জিডিপি বৃদ্ধি হার 6% ঊর্ধ্বে প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় 2011-12 এবং 12-13 অর্থ বছরে যথাক্রমে 6.52% ও 6.01% প্রবৃদ্ধি অর্জিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব অনুযায়ী 2013-14 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 6.12%। মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো MTMF এবং MTMF-এ 2014-15 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির প্রক্ষেপণ করা হয়েছে 7.3%। সংক্ষেপে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির এ হলো অবস্থা বিগত কয়েক বছরে। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির যে উৎস সোর্স অফ ইকোনমিক গ্রোথ এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। সোর্স অফ ইকোনমিক গ্রোথ
সাধারণত জাতীয় আয় বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে, আর তাই যে সকল বিষয় কোনো দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধিকে সহায়তা করে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস বলে। অর্থাৎ যেহেতু আমরা বলতেছি শুরু থেকে যে জাতীয় আয়ের বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে, তাহলে যে সকল উপাদান বা যে সকল কারণে দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধি পায়, সেই কারণ বা সেই উপাদানগুলোকে প্রবৃদ্ধির উৎস হিসেবে আমরা গণ্য করব বা প্রবৃদ্ধির উৎস হিসেবে বলা হবে। মাথাপিছু আয় বৃদ্ধিকে সহায়তা করে তাকেই অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস বলে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস বা প্রবৃদ্ধি অর্জনের চালিকা শক্তি চারটি চাকা উপর নির্ভর করে। কি বলা হচ্ছে যে এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা এই প্রবৃদ্ধি অর্জনের যে চালিকা শক্তি, এই চালিকা শক্তিটি চারটি, অর্থাৎ ফোর, চারটি চালিকা শক্তির উপর নির্ভর করে। প্রবৃদ্ধি এই চারটি চাকা ধনী ও দরিদ্র দেশের জন্য অভিন্ন। অর্থাৎ একটি দেশ ধনী হোক বা দরিদ্র হোক, যে কোনো দেশের জন্য এই চারটি চাকা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অভিন্ন। যে কোনো দেশের জন্য এই প্রবৃদ্ধির অর্জনের ক্ষেত্রে এই চারটি চাকা অভিন্ন, অর্থাৎ প্রত্যেকটি দেশের জন্যই এই চারটি বিষয় দরকার। আমরা এই চারটি চাকা বা উপাদান সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমেই আছে মানব সম্পদ। প্রথমে যে উপাদানটি আছে এই চারটি উপকরণের ভিতরে, প্রথম যে উপাদানটি আছে সেটি হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদ, তারপরে আছে হচ্ছে প্রাকৃতিক সম্পদ, তারপরে আছে মূলধন গঠন বৃদ্ধি, তারপরে রয়েছে কীট কৌশলের উন্নতি, বিষয়ের উপরই একটি দেশের প্রবৃদ্ধি অর্জনের যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তি হচ্ছে এই চারটি উপাদানের উপরে নির্ভর করে। তাহলে এই চারটি বিষয় হচ্ছে, প্রথমে আছে মানব সম্পদ, তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ, মূলধন গঠন বৃদ্ধি, এবং সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে কীট কৌশলের উন্নতি। প্রিয় শিক্ষার্থী, এই যে প্রবৃদ্ধি অর্জনের চারটি চালিকা শক্তি বলা হয়েছে এখানে, এই চারটি চালিকা শক্তি আমরা দেখবো যে মানব সম্পদ কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম উৎস বা চাকা হল এই মানব সম্পদ। অর্থাৎ প্রবৃদ্ধির অর্জনের মূল কাজটি মূলত মানসিক কর্ম। আর যেহেতু এই প্রবৃদ্ধি অর্জনের মূল কাজটি মানুষ করে থাকে, তাই দেশে শুধু জনসংখ্যা থাকলেই চলবে না। কথা বলা হয়েছে যে মানব সম্পদ একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই মানব সম্পদই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্যতম উৎস বা চাকা বলা হয়েছে। এই মানব সম্পদকে প্রবৃদ্ধি অর্জনের মূল কাজটি মানুষই করে থাকে। তারপরে বলা হয়েছে শুধু জনসংখ্যা থাকলেই চলবে না, সেই জনসংখ্যাকে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে জনসম্পদ বা মানব সম্পদে রূপান্তর করতে হবে। কারণ বিভিন্ন সম্পদ দেশে পর্যাপ্ত পরিমাণে থাকলেও যদি উন্নত ও দক্ষ মানব সম্পদ না থাকে, তবে সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে না, ফলে উন্নয়ন ব্যাহত হবে এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না। আমরা যদি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাব উন্নয়নের সূচনা লগ্নে প্রতিটি দেশই তাদের মানব সম্পদ উন্নয়নের দিকে বিশেষ জোর দিয়েছিলেন। তাই
বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে মানব সম্পদ উন্নয়নের জন্য দেশে শিক্ষা ও পুষ্টি প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান এবং দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে দেশে উচ্চ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। দ্বিতীয়ত যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান উৎস, এবং কারণ এর কারণ হচ্ছে যে সকল দেশ প্রাকৃতিক সম্পদ ভরপুর ওইসব দেশে অতি সহজেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। আবার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ না থাকলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটতে পারে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি জাপান এবং সুইজারল্যান্ডের কথা আমরা বলতে পারি, কারণ এই দুটি দেশে প্রাকৃতিক সম্পদ অপ্রচুর থাকা সত্ত্বেও দুটি দেশই প্রবৃদ্ধির উচ্চ শিখরে বা উচ্চ স্তরে পৌঁছেছে। কিন্তু দেশে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকলে দেশের সম্পদকে কাজে লাগিয়ে পরনির্ভরশীলতা হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হওয়া যায়। মূলধন গঠন, পরবর্তী আছে কি মূলধন গঠন বৃদ্ধি, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির আরেকটি যে গুরুত্বপূর্ণ উৎসের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মূলধন গঠন বৃদ্ধি। মূলধনের অপর্যাপ্ততার কারণে অনুন্নত প্রত্যেকটি দেশই দারিদ্র্যের দুষ্টচক্রের মধ্যে পতিত হয়ে আছে। তাছাড়া যে দেশে মূলধন গঠনের যাত্রা শুরু থেকেই খুব শক্তিশালী, এবং তার মূলধন গঠন যত বেশি শক্তিশালী ওই দেশে বিনিয়োগের মাত্রাও তত বেশি। আবার বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার দরুন বেকারত্ব হ্রাস পেয়ে কর্মসংস্থান বৃদ্ধি পায়, ফলে দেশে মোট উৎপাদন বৃদ্ধি পায়, যার দরুন জাতীয় আয় এবং মাথাপিছু আয় দুটি বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যায়। তাই বলা যায় যে মূলধন গঠনের উপর অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জন বিশেষভাবে নির্ভরশীল। সুতরাং কোনো দেশে মূলধন গঠন এবং মূলধনের যে ব্যবহার যত বেশি হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তত বেশি হবে। অধ্যাপক লুইস তাই যথার্থই বলেছেন যে যদি কোনো অনুন্নত দেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে চায় তবে তাকে মূলধন গঠনের হার 12% থেকে অর্থাৎ শতকরা 12 থেকে শতকরা 15 ভাগে উন্নীত করতে হবে। সর্বশেষ যে কৌশলটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে যে উপাদানটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে কৃত কৌশলের উন্নতি। এই কৃত কৌশলের উন্নতিটা কি, যে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান উৎস হল কৃত কৌশলের উন্নতি। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত উন্নতির ফলে উৎপাদন ক্ষেত্রে চোখ ধাঁধানো পরিবর্তন সাধিত হয়েছে। তাছাড়া উৎপাদনের প্রতিটি স্তরে দিন দিন নতুন নতুন উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অল্প সময়ে অধিক কাজের কৌশল মানুষ এখন রপ্ত করে ফেলেছে, ফলে শ্রম ও সময় দুটি সাশ্রয় হওয়ার কারণে একজন শ্রমিকের একাধিক কাজে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে রাস্তা তৈরির সময় হাজার হাজার শ্রমিক ঝাঁকাই করে মাটি ফেলত এবং গরু ও লাঙ্গল দিয়ে জমি চাষ করত, কিন্তু এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একজন শ্রমিক 1000 শ্রমিকের কাজ নিমিষেই করে ফেলছে, এবং লাঙ্গলের বদলে ট্রাক্টর ও উন্নত বীজ ব্যবহার করে পূর্বের চেয়ে কম সময়ে ব্যবহার করে অপ্রত্যাশিত অধিক উৎপাদন করা সম্ভব হচ্ছে। ফলে মোট উৎপাদন বৃদ্ধি পাওয়ার দরুন জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে 4টি চাকার কথা আলোচনা করলাম, এখন এই 4টি চাকাই যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে, দেশটি হোক ধনী বা দরিদ্র। তাহলে আমরা মনে রাখবো যে এই 4টি উপাদান একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম হচ্ছে মানব সম্পদ, তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ, 3 নম্বর বলা হচ্ছে মূলধন গঠন বৃদ্ধি, এবং সর্বশেষ বলা হচ্ছে কৃত কৌশলের উন্নতি। এগুলো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির 4টি চাকা বা সোর্স অফ ইকোনমিক গ্রোথ নামে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা এখান থেকে এই আলোচনা থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারলে আজকে, যে ইকোনমিক গ্রোথ কী এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে ধারণা লাভ করতে পারলে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কী এবং কীভাবে সেটি হয়, তারপরে জানতে পারলে অর্থনৈতিক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাময়িক কিছু তথ্য, এবং সর্বশেষ যে বিষয়টি আলোচনা করলাম সেটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির
উৎসব বা অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা, যে চারটি চাকা বলা হয়, সে তার উপরে ব্যাখ্যা প্রদান করা হলো যে কোন চারটি বিষয় বা উপাদান একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস এখানেই শেষ করব। তোমরা এই বিষয়গুলো বাসায় অবশ্যই অনুসরণ করবে, অনুসরণ এবং অনুশীলন দুটাই করতে হবে। তো এখানেই আজকে শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি গুলো মেনে চলবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।